আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেননা আপনি আমার চ্যানেলের যে ভিডিও রয়েছে সেই ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনি ইনকাম করার জন্য যেহেতু ক্লিক করেছেন, তাহলে আমি অন্তত ধরে নিব যে আপনার বাড়তি ইনকামের প্রয়োজন। তাহলে যদি আপনি সেরকম হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি একটি অসাধারণ ভিডিও হতে চলেছে। কেননা আমি টোটাল বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে খুব সহজে একটি ইন্টারন্যাশনাল ট্রাস্টেড মার্কেট প্লেস থেকে বা ওয়েবসাইট থেকে খুব সহজে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া আপনি আর্নিং করবেন। এবং এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আপনি খুব সহজেই এখানে ফ্রিতে ইনকাম করবেন এবং কি কি প্রয়োজন হবে এবং কি প্রয়োজন হবে না সেটি। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তো সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। তাহলে শুরু করা যাক, চলে আসছি আজকের ওয়েবসাইটটির মধ্যে। এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রো টাইপ এবং অদ্যাবধি মার্কেটে রয়েছে। তাহলে নিজেকে আপনি প্রশ্ন করতে পারেন যে আমার আসলে কথাটি সত্য কিনা। আমি সরাসরি অন্য একটি ওয়েবসাইটে চলে যাচ্ছি, আসলে যে প্রো টাইপার্স ডট কম ওয়েবসাইটটি কতটুকু সত্য বা কতদিন ধরে মার্কেটে রয়েছে। আমি যখন গুগলে সার্চ দিলাম যে প্রো is.com দিয়ে, তখন এখানে একটি ওয়েবসাইট চলে এসছে। এই ওয়েবসাইটটিতে আসার পরে যে কোনো ওয়েবসাইট মার্কেট প্লেস থেকে কতদিন রয়েছে বা কখন যাত্রা শুরু করেছে তা দেখার জন্য আপনি ওয়েবসাইটটিতে সহায়তা নিতে পারেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন protypers.com। protypers.com এই ওয়েবসাইটটি যাত্রা শুরু করেছে বা রেজিস্ট্রেশন করেছে যে 2020 সালের 17 জুলাই, এবং এটি এক্সপায়ার্স হয়েছে দেখতে পাচ্ছেন 22 সালে, এবং এটি আপডেটেড হয়েছে সেটিও দেখতে পাচ্ছেন। এবং কবে সেটি এক্সপায়ার হবে সেটি যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, তাহলে আমাকে স্ক্রলিং করে একটু নিচে চলে আসতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই রেজিস্ট্রেশন এক্সপায়ারিং ডেট 2022 সাল 17 জুলাই। আশা করি বুঝতে পেরেছেন এটি 2022 সালের 17 জুলাই পর্যন্ত মার্কেটে থাকবে। তার মানে রেজিস্ট্রেশন করার পরে তারা এক্সপায়ারি দেখাচ্ছে এখানে। অবশ্যই এতটুকু নিশ্চিত যেহেতু এটি একটি পুরনো ওয়েবসাইট, সুতরাং আপনি ধরে নিতে পারেন যে এই নির্ধারিত ডেটের পরেও কিন্তু তারা আবার পুনরায় সেটি রেজিস্ট্রেশন করে এক্সপায়ারি করে নেবে। আশা করি অন্তত নিশ্চিত হয়েছেন যে এই ওয়েবসাইটটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট। চলুন তাহলে শুরু করা যাক। এই ওয়েবসাইটটিতে কাজ করতে হলে প্রথম আপনাকে কি করতে হবে? এই ওয়েবসাইটটিতে কাজ করতে হলে যে দুটো জিনিসের প্রয়োজন, প্রথমত আপনাকে হয়তো মোবাইল থাকতে হবে, নয়তো আপনার কম্পিউটার থাকার প্রয়োজন হবে। এবং যে জিনিসটির প্রয়োজনে সেটি হচ্ছে আপনার প্রিভিয়াস অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বা পূর্বের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। তাহলে কিভাবে আপনি এই ওয়েবসাইটে যাত্রা শুরু করবেন? তাহলে শুরু করা যাক। প্রথমে আপনি সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথম যে কমেন্টটি রয়েছে সেই কমেন্টে যে একটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে চলে আসবেন। সেখানে ক্লিক করার পরে সরাসরি আপনাকে এই ওয়েবসাইটটির ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পরে যেহেতু আপনি নতুন, মোবাইল হোন বা কম্পিউটারে থাকুন না কেন, সরাসরি আপনি ইন্টারফেসটি দেখতে পাবেন। এখানে আসার পরে আপনাকে প্রথমে আপনার ফোন নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, এবং এখানে যে একটি ডিফল্ট একটি নাম্বার দেখতে পাচ্ছেন এটি ঠিকই থাকবে, কিছু করার প্রয়োজন নেই। এরপর একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ড বলতে মিনিমাম 8 ডিজিট বা 9 ডিজিট বর্ণ অথবা যে কোনো ধরনের ডিজিট লিখে আপনি এখানে পাসওয়ার্ডটা দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এরপর আই এম নট এর উপরে ক্লিক করুন, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন। ব্যাস হয়ে গেল আপনার অ্যাকাউন্ট তৈরি করা। আর আপনি ইতিমধ্যে যদি এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনাকে সাইন ইন করতে হবে বা লগ ইন করতে হবে কি দিয়ে? ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে। তার আগে একটি কথা মনে রাখতে হবে যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে সরাসরি হয়তো আপনার ইমেলের মধ্যে একটি মেইল চলে যাবে ভেরিফিকেশনের জন্য। অনেক সময় মেইল যায়, অনেক সময় চাই না। যদি মেইল যায় তাহলে সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন। যেভাবে চলে আসবেন অর্থাৎ আপনি ভেরিফিকেশন করার পরে সরাসরি আপনি ইন্টারফেসে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যখন আমি এখানে এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করেছি প্রয়োজনীয় ইনফোগুলো দিয়ে, তখন আমার এটি দেখাচ্ছে। জাস্ট এতটুকুই সিম্পল। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমার প্রয়োজনীয় সব ইনফরমেশন। এখানে রেফারাল লিঙ্ক দেওয়া রয়েছে, এই রেফারাল লিঙ্কটি আপনি বন্ধুদের মধ্যে শেয়ার করলে এখান থেকে আর্নিং পাবেন। এরপরে এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে 0 এবং উইথড্র দেখাচ্ছে 0, এবং আপনি যদি এখানে টোটাল 30,000 ক্যাপসা ফিল আপ করেন তাহলে $2 বোনাস পাবেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এখানে কাজ করবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, কেননা কিভাবে কাজ করতে হবে সেটি যদি আপনি না বুঝেন তাহলে এখান থেকে আর্নিং করতে পারবেন না। কি কি অপশনে আপনি এখান থেকে উইথড্রগুলো নেবেন সেটি আমি ভিডিও শেষে জানিয়ে দিব। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এরপর দেখতে পাচ্ছেন ডেইলি ক্যাপসা, এরপর এক্সট্রা ক্যাপসা, এরপর রয়েছে একটি প্রোমো, এরপর রেফারেল, মাই ওয়ালেট, এরপর সবগুলো আমি একে দেখিয়ে দিব। প্রথমে এখানে দেখা যাচ্ছে যে এক্সট্রা ক্যাপসা, এক্সট্রা ক্যাপসাতে কি ফিল আপ করার পরে আপনি
এখানে এই ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। এই ইন্টারফেসে আসার পরে জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে এবং এখানে একটু কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ক্যাপচা রয়েছে এবং ক্যাপচা আপনাকে ফিল আপ করতে হবে। সো কিভাবে ফিল আপ করবেন সেটি দেখার পূর্বে আপনাকে এই ইনস্ট্রাকশনটা একটু পড়ে নিতে হবে। আর্ন মানি জাস্ট বাই সলভিং এক্সট্রা ক্যাপচা ফিনিশ 2500 ডেইলি ইউ উইল রিসিভ এত ডলার এবং ফর ইচ ক্যাপচা, অর্থাৎ প্রত্যেক ক্যাপচার জন্য আপনি এত ডলার করে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। Aside from earning, once you have solved a total 30,000 captcha, your captcha bonus $2. তার মানে আপনি যদি এই ক্যাপচাটুকু পূরণ করেন তাহলে অবশ্যই আপনি $2 বোনাস পাবেন এটা এক্সট্রা। দ্যাটস ইট, এতটুকু আপনার আর বোঝার কিছুই নেই, সরাসরি চলে আসবেন। কিভাবে কাজ করবে সেটা আমি এবার দেখাচ্ছি। এখানে একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন DRSEBO, এবং আপনি যদি এটি না বুঝেন তাহলে রিফ্রেশ দিলে কিন্তু আরেকটি চলে আসবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনাকে নেক্সট ইন্টারপেজে নিয়ে আসবে। এখানে আরেকটি চলে আসছে। এবার আমি এটি ফিল আপ করছি, আপনাদের জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। স্মল কেয়ার রয়েছে, আপনি যত দ্রুত টাইপ করতে পারেন তত কিন্তু আপনার বেনিফিট। এরপর রয়েছে ইউ রয়েছে, এরপর ই রয়েছে, এরপর ডব্লিউ রয়েছে, এরপর এ রয়েছে, এস রয়েছে। আপনি নেক্সট ক্যাপচাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে আমি এত আর্নিং করে ফেলেছি, এখানে টাইমিং কাউন্টিং হচ্ছে। আপনি আপনি এখানে খেয়াল করছেন যে টাইমটি আপনাকে নির্ধারিত সময়ের পরে আপনার নতুন ক্যাপচা এভাবে আসতে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে নতুন যখন ক্যাপচা চলে আসবে তখন ক্যাপচাগুলো আপনাকে এইভাবে দ্রুত ফিল আপ করতে হবে। যত দ্রুত পারবেন তত ফিল আপ করে ফেলবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি এটি ফিল আপ করছি। এরপর নেক্সট ক্যাপচাতে ফিল আপ করতে হবে যে আমি আর কি আর্নিং করে ফেলেছি। এবার এবার কিন্তু আপনাকে এভাবে আর্নিং করতে হবে, জাস্ট আপনাকে একটু সময়টা ওয়েট করতে হবে। এখানে একটি দেখতে পাচ্ছেন, এখানে যে ওয়ানের মতো রয়েছে এটি কিন্তু ওয়ান নয়, এটি হচ্ছে এল। সুতরাং আপনাকে এল ফিল আপই করতে হবে। আমি ফিল আপ করছি ই ও আই এল, তারপর এইচ, দেন নেক্সট ক্যাপচাতে আমি ক্লিক। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এটি ওয়ানের মতো, এটি কিন্তু ওয়ান নয়, এটি হচ্ছে স্মল এল। স্মল এল আমি দিব, স্মল এল, তারপরে কে, তারপর রয়েছে ডি, এরপর ভি, তারপর ওয়াই, তারপর ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি দেওয়ার পরে দেন নেক্সট ক্যাপচা, নেক্সট ক্যাপচাতে ফিল আপ করার পরে এখানে জাস্ট এত কারণ হয়ে গেল। এরপর যেটি সেটি হচ্ছে ই। এখানে একটি বিষয় খেয়াল করবেন, এখানে ক্যাপিটাল সি রয়েছে। আপনি যদি স্মল লেটার সি দেন তাহলে কিন্তু সেটি হবে না, আপনাকে পুনরায় আবার নতুন ক্যাপচা ফিল আপ করতে হবে। তবে আপনি ভুল ক্যাপচা যদি ফিল আপ করেন তাহলে আপনার কোনো মার্কস বা আপনার কোনো স্যান্ড কাটা যাবে না। সুতরাং আমি নেক্সট ক্যাপচাতে ফিল আপ করছি। এরপর এখানে রয়েছে আমার এত। এবার দেখুন তাহলে আমি কত আর্নিং করেছি। এভাবে খুব সহজে আপনি আর্নিংগুলো করতে পারবেন। এবার আমি দেখাচ্ছি যে কীভাবে খুব সহজে আমি যে কাজগুলো করেছি, ছোটো ছোটো কাজগুলো কী আর্নিং হলো সেটা আমি হোমে যাচ্ছি। হোমে যাওয়ার পরে জাস্ট আমি আমার পেমেন্টে চলে যাবো। পেমেন্টে যাওয়ার পরে আমার কত ব্যালেন্স হয়েছে সেটি কিন্তু দেখাবে। আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। মাই ড্যাশবোর্ডে আসার পরে সরাসরি আমার ব্যালেন্সের মধ্যে কত হয়েছে সেটি কিন্তু তারা শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সিম্পল চারটি কাজ করে এত স্যান্ড আমি পেয়েছি। আশা করি বুঝতে পেরেছেন এভাবে খুব সহজে আপনি প্রথম ওয়েতে আপনি কাজ করতে পারেন। এরপর যেটি সেটি হয়েছে যে ডেলি ক্যাপচা। ডেলি ক্যাপচা মানে 24 ঘন্টা একটি ক্যাপচা ফিল আপ করতে পারবেন, সেটি জন্য ডেলি ক্যাপচাতে ফিল আপ করবেন। এখানে আসার পরে এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, জাস্ট আপনাকে ইনস্ট্রাকশন গুলো পড়তে পারেন, না পড়লে পড়লে কোনো সমস্যা নেই। 1 মিনিট টু এনকোড ক্যাপচা, আপনাকে 1 মিনিটে কিছু ক্যাপচা দেওয়া হবে এবং সেই সময়ের মধ্যে আপনি যতটুকু ফিল আপ করতে পারেন তার বিনিময়ে আপনি এই আর্নিং গুলো করে নিতে পারবেন। সেটি কিভাবে করবে সেটি আমি দেখাচ্ছি। স্টার্ট নাও ক্লিক করবেন, স্টার্ট সলভিং নাও ক্লিক করবেন। স্টার্ট সলভিং নাও ক্লিক করার পরে এটি ক্যাপচা চলে আসছে। এই ক্যাপচাটি আমি ফিল আপ করে দেখাচ্ছি, জাস্ট একটু মনোযোগ দিয়ে একটু দেখুন। স্মল লেটার হবে, আমি স্মল লেটার দিচ্ছি, ডব্লিউ, তারপর জেড, তারপর ই রয়েছে, তারপর এখানে এটি ওয়ান নয়, এটি হচ্ছে স্মল এল, এরপর জি, এরপর ইউ, ছোট হাতের ইউ। জাস্ট এতটুকু আমি নিউ ক্যাপচাতে ফিল আপ করছি। নিউ ক্যাপচাতে ফিল আপ করে আমি এতটুকু আর্নিং করে ফেলেছি। আপনাকে জাস্ট এই সময়টুকুর মধ্যে দ্রুত ফিল আপ করতে হবে। আপনি যদি না বুঝেন তাহলে রিফ্রেশে ক্লিক করলে নতুন ক্যাপচা চলে আসবে। আশা করি আপনি এই ক্যাপচাটি ফিল আপ করবেন। এবার টোটাল আর্নিং কত হয়েছে আমি দেখাচ্ছি। আমি ভিডিওটি বাড়াতে চাচ্ছি না, অনেকেই বিরক্তি বোধ করেন ভিডিও বেশি লেংদি হলে। সো কত আর্নিং হয়েছে সেটি আমি দেখাচ্ছি। আমার ব্যালেন্সের মধ্যে এত হয়েছে সিম্পল কিছু কাজ করে। এভাবে কিন্তু আপনি দুটো হয়তে কাজ শুরু করতে পারেন। এবার আমি দেখাচ্ছি কিভাবে আপনি উইথড্রটা নেবেন। উইথড্র নেওয়ার জন্য জাস্ট আপনি উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পরে সরাসরি আপনাকে ব্যালেন্সটার মধ্যে নিয়ে আসবে। এবার আমি ওয়ালেটে চলে যাচ্ছি, তার মানে আপনি কোন কোন ওয়ালেট ইউজ করতে পারবেন। ওয়ালেট জিনিসটা হচ্ছে আপনি যে আর্নিংগুলো করবেন সেই আর্নিংগুলো এই ওয়েবসাইট থেকে কীভাবে নেবেন সেটি এখানে আপনার ওয়ালেট শো করছে। প্রথমে আপনি পেপ্যালে নিতে পারেন,
অথবা বিটকয়েনে নিতে পারেন, অথবা জি ক্যাশে নিতে পারেন, অথবা ইলোডে নিতে পারেন। যেহেতু আমাদের বাংলাদেশি পেপাল নেই অনেকেরই, সুতরাং আপনি বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসে মাধ্যমে নিতে পারেন। বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস করতে পারবেন আপনি সরাসরি coinbase.com এর মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন ফ্রিতে। এই coinbase.com এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করার সুবিধা হচ্ছে যে আপনি ইথারাম, এক্সআরপি, বিটকয়েন, জ্যাড ক্যাশ, ডগি কয়েন সব ওয়ালেট কিন্তু আপনি এই coinbase এর মাধ্যমে ফ্রিতে ইউজ করতে পারবেন। এখন আপনি ধরুন এই ওয়েবসাইটের মধ্যে যদি আপনি আপনার বিটকয়েন অ্যাড্রেসটা আমি দিচ্ছি, সরাসরি দেখাচ্ছি, সরাসরি এটি কপি করছি। কপি করার পরে আমি এখানে জাস্ট বসিয়ে দিব, জাস্ট পেস্ট করে দিব। তার মানে এই ওয়েবসাইটের eprotypers.com এর সাথে আমি আমার coinbase অ্যাকাউন্ট অ্যাড করে দিলাম, দ্যাটস ইট। এতটুকু অর্থাৎ এখানে যে আর্নিং গুলো হবে সেই আর্নিং গুলো সরাসরি এখানে চলে আসবে। এখন আমি জাস্ট আপডেট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে আমার কিন্তু কাজ শেষ। সো আমি দেখাচ্ছি coinbase এর মধ্যে আমি গত কিছুদিন আগে কিছু পেমেন্ট লেনদেন করেছি, সবকিছু কিন্তু এখানে শো করছে। এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং খুব সহজে আপনি আপনার পেমেন্টগুলো এই বিটকয়েন থেকে আপনি আপনার বিকাশ অথবা নগদ অথবা রকেটের মধ্যে নিয়ে আসতে পারবেন। কিভাবে বিকাশ, নগদ অথবা রকেটে নিয়ে আসতে পারবেন সেটির উপর আমার ভিডিও দেওয়া রয়েছে, আশা করি সেই ভিডিওটি আমার চ্যানেল থেকে খুঁজে দেখে আসবেন। আমি আশা করি বুঝাতে পেরেছি দুটো এতে আপনি এই protypers.com এর মধ্যে খুব সহজে কাজ করে উইথড্রটা নিতে পারবেন, এবং আপনি পাশাপাশি অবসর সময়ে যদি সময় দেন, আমি অন্তত মুখে হাত দিয়ে বলতে পারি আপনার দিন শেষে কিছু আর্নিং হবে। এবং আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব আপনাদের কমেন্ট পেলে যে এই protypers.com থেকে কিভাবে খুব সহজেই উইথড্রগুলো নিতে হয়, এবং আপনার নির্দিষ্ট পেমেন্ট $2 হলে আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন, এবং সেটি দেখিয়ে দিব যদি আপনারা কমেন্ট করেন। আর আপনি যদি বিশ্বাস করেন এই ওয়েবসাইটটি থেকে কাজ করে আর্নিং করবেন, তাহলে নিশ্চিত আপনি পারবেন এবং আপনার জন্য যথেষ্ট একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটটি। সুতরাং আবার আর বোঝানোর কিছু নেই, জাস্ট আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার দিন আপনার মতো সবাই বাড়তি ইনকামের দিকে নিজেকে নিয়োজিত করে রাখতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আই'ল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।